দর্শক, আমাদের অনেকেরই একটি চীনা এবং খুব ভালোবাসার একটি মুখ হচ্ছে ডক্টর জাকির নায়ক। আজকে আমরা ডক্টর জাকির নায়কের ছোট্ট একটি পরিচয় নিয়ে জানব। আজকের ভিডিওটি খুব বেশি বড় হবে না, খুবই অল্প ডিউরেশনের একটি ভিডিও। আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। ডক্টর জাকির নায়কের সংক্ষিপ্ত পরিচয়। আমেরিকার একজন খ্রিস্টান ডক্টর উইলিয়াম ক্যাম্পবেল 1992 সালে যখন পৃথিবীর বুকে ঘোষণা দিল কোরআন মিথ্যা, ইসলাম মিথ্যা, তার সাথে তিনি প্রমাণও দিল। আল কোরআন থেকে 30টি ভুল বের করলেন। কোনো মুসলিম এলো না তার জবাব দেওয়ার জন্য। সৌদি আরব থেকে কোনো মুসলিম এলো না তার জবাব দেওয়ার জন্য। দেওবন্দির আলেমারা বা কোনো পীর ওলামা এরেন না তার জবাব দেওয়ার জন্য। অনলাইনে কোনো মুসলিমও জবাব দিল না। এ নিয়ে ইসলামের বিরুদ্ধে বই লেখা শুরু হলো। ইসলাম নিয়ে তামাশা বাড়তেই শুরু হলো। ভারত, যে দেশে ঘন্টায় 26 জনের বেশি নারী ধর্ষিত হয়, যে দেশে মুসলিমদের কোনো সম্মান নেই, বাবরি মসজিদ ধ্বংস, গুজরাটে মুসলিম গণহত্যা ইত্যাদি ইসলাম বিদ্বেষী ঘটনা রয়ে গেছে, সে দেশ থেকে এলো চিকুন শ্যামলা বর্ণের মানুষ, পেশায় একজন ডাক্তার। এই তার পরিচয়। সেই ডাক্তার গেল আমেরিকা শিকাগোতে খ্রিস্টান ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেলের কাছে 2000 সালের 1 ফেব্রুয়ারিতে। 4 ঘন্টা 19 মিনিট 23 সেকেন্ডের একটি বিতর্ক হয় সেখানে। বিশ্বের খ্যাতিমান মিডিয়ার সামনে কোরআনের বিরুদ্ধে সব অপবাদের জবাব তো দিলই তিনি, সেই সাথে বাইবেল থেকে 38টিরও বেশি ভুল ধরিয়ে দিল। ডাক্তার উইলিয়াম ক্যাম্পবেল কোনো উত্তরই দিতে পারল না। শুরু করলেন নতুন এক নবদিগন্তের অভিযাত্রা।